পরিণাম হব ভয়াবহ। এই সকিয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর। মধ্যপ্রাচ্যত উত্তেজনা বৃদ্ধি করে ইরানে ধারাবাহিক রূপত আক্রমণ চলাইছে ইসরায়েলের উপর, আর তার প্রত্যুত্তর দিবলৈ সাজু হয়েছে ইসরায়েল। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ। আন এখন ভয়াবহ যুদ্ধর দিকে আগবাড়িছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যর তিনিখন দেশত একে সময়তে অভিযান চলাই আছে ইসরায়েল বাহিনীয়ে, আর একে সময়তে শত্রুর সংখ্যা পুনের বৃদ্ধি পাইছে, অর্থাৎ অভিযানের সংখ্যা পুনের বৃদ্ধি পাইছে ইসরায়েলের। এইবার ইরানের বিরুদ্ধে ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে, ইরানের বিরুদ্ধে রণতারি প্রস্তুত করেছে যুদ্ধবাজ ইসরায়েলে। অর্থাৎ মধ্যপ্রাচ্যর চারিখন রাষ্ট্রত চারিখন দেশত একেলগে চলিব এটা ইসরায়েলের অভিযান, ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ। এফালে লেবানন সীমান্তর 2 কিলোমিটার অতিক্রম করে লেবাননের ভিতর প্রবেশ করেছে স্থল সেনা বাহিনী, যত নাকি তুমুল যুদ্ধ হয়েছে, থয়া নথয়া রণ হয়েছে উভয় পক্ষের মাজত। তয়াময়া যুদ্ধত ইতিমধ্যে ইসরায়েলের 14 গৰাকীক সেনায় প্রাণ হেরুয়াইছে। আনহাতে ইসরায়েলের আক্রমণত লেবাননের 8 গৰাকী সেনায় প্রাণ হেরুয়াইছে। উদ্ধার অভিযান আরম্ভ করেছে ইসরায়েলে হেলিকপ্টারের সহায়ে বর্তমান উদ্ধার অভিযান চলাই আছে লেবানন সীমান্তত। দক্ষিণ লেবাননত যে যুদ্ধ হয়েছে ইসরায়েল আর লেবানন সেনার মাজত, আর এই যুদ্ধত 14 গৰাকী ইসরায়েলের সেনায় প্রাণ হেরুয়ার কথা ইতিমধ্যে ইসরায়েলে স্বীকার করেছে। মৃতদেহ উদ্ধার করা আছে, আঘাতপ্রাপ্ত সেনাসকলক উদ্ধার করেছে হেলিকপ্টারের সহায়ত, আর তার মাজতে পুনের ইরানে আক্রমণ করেছে। কালি আমি জানাইছিল প্রায় 180টা মিসাইল নিক্ষেপ করেছিল, ক্ষেপণাস্ত্রে আঘাত হানিছিল ইসরায়েলত। ইরানে থমকি রোয়া নাই, ইরান এটার পিছত আনটো আক্রমণ ঘটনা সংঘটিত করেছে। আজি পুনের ইরানে আক্রমণ করেছে, হাইপারসনিক হাইপারসনিক মিসাইলে আক্রমণ চলাইছে ইসরায়েলের উপর। কালি বেলিস্টিক মিসাইলে যে আক্রমণ চলাইছিল, আজি পুনের পুয়ার ভাগতে আক্রমণ চলিছে ইসরায়েলত ইরানের। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, হাইপারসনিক মিসাইলে আক্রমণ চলাইছে ইসরায়েলের উপর ইরানে। ঘনে ঘনে বৈঠকত মিলিত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর বেঞ্জামিন নেতানিয়াহুয়ে বৈঠকত মিলিত হয়ে এতিয়া ইরানের বিরুদ্ধে কেনেদরে আক্রমণ করব পারি, কিদরে প্রত্যুত্তর দিব পারি তার ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে। আর একে সময়তে সকিয়াই দিছে ইসরায়েলের প্রধানমন্ত্রীয়ে যে মারাত্মক ভুল করেছে ইরানে, ইসরায়েলক জোকাই লৈ মারাত্মক ভুল করা বলে সকিয়াই দিছে ইরানক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর একে সময়তে রাষ্ট্রসংঘর সচিব প্রধান এন্টেরিও গুটেরেসর বিরুদ্ধে সরব হয়েছে ইসরায়েল, আর রাষ্ট্রসংঘর সচিব প্রধানগুলির ইসরায়েলের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলে। কারণ যে সময়ত ইসরায়েলের প্রতিটি আক্রমণকে গরিহণা দিয়ে আছে রাষ্ট্রসংঘর সচিব প্রধানে, কিন্তু শেহতীয়াক ইরানে যে আক্রমণের ঘটনা সংঘটিত করেছে, বেলিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইলে আক্রমণ চলাইছে ইসরায়েলক, কিন্তু ইরানের বিরুদ্ধে এখারো মাত মতা নাই কিয় রাষ্ট্রসংঘর সচিব প্রধান এন্টেরিও গুটেরেসে? সেই প্রশ্ন উত্থাপন করেছে ইসরায়েলে, আর যার বাবে এন্টেরিও গুটেরেস রাষ্ট্রসংঘর সচিব প্রধানগুলির ইসরায়েল প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলত আহিলে বাধা প্রদান করা হব সেই সকিয়নি প্রদান করেছে, কারণ হামাসর বিরুদ্ধে যে যুদ্ধ, হামাসর সন্ত্রাসবাদীক নিপাত করার বাবে যে অভিযান, সেই অভিযানত বারুকয়ে থকা সরকা করেছিল সমালোচনার রাষ্ট্রসংঘর সচিব প্রধানগুলি ইসরায়েলক। একে সময়তে লেবাননত চলা অভিযানের বিরুদ্ধেও মাত মাতিছে সচিব প্রধানগুলিয়ে, কিন্তু ইরানে যে আক্রমণ চলাইছে ইসরায়েলত, ইরানের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের সরব হওয়া নাই, কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই বা এই কার্য গরিহণা দিয়া নাই রাষ্ট্রসংঘর সচিব প্রধানগুলি, আর তাতেই খর্গহস্ত হয়ে পড়েছে ইসরায়েল, আর সেইভাবে এন্টেরিও গুটেরেসর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলে। ইতিমধ্যে আমি জানাইছো এখনের পিছত আনখন বৈঠকত মিলিত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর এই বৈঠকতে ইরানের মিসাইল আক্রমণের প্রত্যুত্তর দিবলে প্রস্তুত করা হয়েছে রণকৌশল। আর যদি চা হয় সামরিক শক্তি, কোনখন দেশের সামরিক শক্তি কিমান, এই ক্ষেত্রত কোন আগত আছে কোন পিছত আছে, ইয়ার পূর্বে আমি আপনার জানাইছো যে যেতিয়াই সিরিয়ার ডামাস্কাসত আক্রমণ চলাইছিল রিভলিউশনারি গার্ডর বিষয়াক হত্যা করেছিল ইসরায়েলে, তেতিয়াই আক্রমণের প্রস্তুতি চলাইছিল ইরানে ইসরায়েলের বিরুদ্ধে, আর তেতিয়াই দুইখন দেশের সামরিক শক্তি কোন আগবঢ়া, লগতে প্রতিরক্ষার ক্ষেত্রত বাজেট কিমান দুইখন দেশের, সেই কথাও আমি আপনার জানাইছিল।
বাজেটৰ কথা যদি চোৱা হয় প্ৰতিৰক্ষাৰ ক্ষেত্ৰত যথেষ্ট ওপৰত বাজেট ইজৰাইলৰ ইৰাণতকৈ যথেষ্ট ওপৰত। যদি ইৰাণৰ প্ৰতিৰক্ষা বাজেট 83,000 কোটি টকা তেতিয়াহ'লে ইজৰাইলৰ প্ৰতিৰক্ষা বাজেট তাতকৈ বহু ওপৰত, তাতকৈ 4 গুণ ওপৰত ইজৰাইলৰ প্ৰতিৰক্ষা বাজেট। গতিকে সেই দিশৰ পৰা সামৰিক দিশত যথেষ্ট শক্তিশালী ইজৰাইল, আৰু আকাশমাৰ্গৰ যি শক্তি ইজৰাইলৰ সেয়া ইৰাণতকৈ ইজৰাইলৰ যথেষ্ট শক্তিশালী। কিন্তু স্থল ক্ষেত্ৰত ইৰাণৰ শক্তি ইজৰাইলতকৈ কিছু অধিক বুলি এই মুহূৰ্তত জানিব পৰা হৈছে বা বিশ্লেষকসকলে সেই কথাৰো বিশ্লেষণ আগবঢ়াইছে। কিন্তু কথা হ'ল এতিয়া কেনেদৰে আগবঢ়াব এই আক্ৰমণ, কেনেদৰে প্ৰত্যুত্তৰ দিবলৈ সাজু হৈছে। তাৰ ভিতৰত এটা অন্যতম টাৰ্গেট হৈছে ইজৰাইলৰ পাৰমাণৱিক কেন্দ্ৰ। ইৰাণৰ পাৰমাণৱিক কেন্দ্ৰক লক্ষ্য কৰি ল'ব, ইৰাণৰ পাৰমাণৱিক কেন্দ্ৰক লক্ষ্য কৰি লৈ ইজৰাইল আগবাঢ়িব ইৰাণৰ বিৰুদ্ধে যুঁজত। এই কথা ইতিমধ্যে উল্লেখ কৰা হৈছে। সমান্তৰালকৈ ইজৰাইলৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীয়েও বেঞ্জামিন নেতানেহু বৰ্তমানৰ প্ৰধানমন্ত্ৰীক পৰামৰ্শ আগবঢ়াইছে যে প্ৰথমে ইৰাণৰ পাৰমাণৱিক কেন্দ্ৰক আক্ৰমণ কৰিব লাগে, পাৰমাণৱিক ঘাটি ধ্বংস কৰাৰ বাবে পৰামৰ্শ আগবঢ়াইছে ইজৰাইলৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। এই আক্ৰমণৰ প্ৰতিক্ৰিয়াস্বৰূপে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে কৈছে যে ইৰাণে এটা ডাঙৰ ভুল কৰিলে ইয়াৰ মূল্য ভৰিব লাগিব। আমাক যিয়েই জোকাই লয়, আমাক যিয়েই আক্ৰমণ কৰে, তাৰ বিৰুদ্ধে আমি কেতিয়াও বহি নাথাকোঁ। এই সকিয়নি ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুক, আমাক যিয়েই আক্ৰমণ নকৰক আমি তেওঁলোকৰ ওপৰত আক্ৰমণ চলামেই। লক্ষণীয় যে আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ ইজৰাইলৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী নাফতালি বেনেটেও ইৰাণৰ ওপৰত আক্ৰমণ চলাবলৈ চৰকাৰক আহ্বান জনাইছে। বেঞ্জামিন নেতানেহু চৰকাৰক আহ্বান জনাইছে ইজৰাইলৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী নাফতালি বেনেটেও, আৰু য'ত নেকি ইৰাণৰ পাৰমাণৱিক কেন্দ্ৰসমূহ ধ্বংস কৰাৰ তেওঁ পৰামৰ্শ আগবঢ়াইছে। ইৰাণৰ আক্ৰমণ সত্ত্বেও ইজৰাইলী বাহিনীয়ে লেবাননত হিজবুল্লাৰ ঘাটিসমূহত আক্ৰমণ বন্ধ কৰা নাই। ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ 2 কিলোমিটাৰ ভিতৰত প্ৰৱেশ কৰিছে লেবানন সীমান্তৰ, দক্ষিণ লেবাননৰ পৰা লেবাননলৈ 2 কিলোমিটাৰ ভিতৰত পদাতিক বাহিনীয়ে প্ৰৱেশ কৰি যুদ্ধত এই মুহূৰ্তত লিপ্ত হৈছে, য'ত নেকি ইজৰাইলৰ 14 গৰাকী সেনা নিহত হৈছে, 3খন টেংক ধ্বংস হোৱা বুলি ইজৰাইলে স্বীকাৰ কৰিছে। আৰু এনেকুৱা ধৰণৰ যুদ্ধৰ উত্তেজনা এতিয়া ক্ৰমাৎ মধ্যপ্ৰাচ্যত বৃদ্ধি পাইছে ইৰাণৰ এই হস্তক্ষেপক লৈ, কাৰণ ইৰাণে বাৰে বাৰে প্ৰতিশোধ লোৱাৰ হুংকাৰ প্ৰদান কৰি আহিছিল ইছমাইল হানিয়ে, হামাছৰ শীৰ্ষ নেতা ইছমাইল হানিয়ে। আৰু শেহতীয়াকৈ এটা পষেকত লেবাননৰ সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাৰ বিৰুদ্ধে যি অভিযান চলাই শীৰ্ষ নেতাসকলক নিধন কৰিছে ইজৰাইলে, হিজবুল্লাৰ প্ৰধান নাছৰুল্লাক হত্যা কৰাৰ প্ৰতিশোধ লোৱা হ'ব বুলি ইৰাণে সকিয়াই তাৰপিছত হাতে কামে দেখুৱাইছে ইজৰাইলৰ বিৰুদ্ধে আক্ৰমণ চলাই ইৰাণে, আৰু তাৰ প্ৰত্যুত্তৰ এতিয়া ভুগিব লাগিব ইৰাণে, আৰু সেইবাবে প্ৰস্তুতি তুংগত। ইফালে আমেৰিকাই আগবাঢ়ি আহিছে, ইৰাণৰ পক্ষত থিয় হৈছে। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনেও ইতিমধ্যে ইজৰাইলক সকলো পক্ষৰ পৰা সহায় কৰা হ'ব বুলি তেওঁ জনাইছে। ইজৰাইলৰ সুৰক্ষাৰ বাবে যিকোনো প্ৰকাৰে আমেৰিকাই চেষ্টা চলাব, এই কথা ইতিমধ্যে আমেৰিকাই উল্লেখ কৰিছে। আৰু একে সময়তে ইৰাণে কৈছে যদি আমেৰিকাই এই যুদ্ধত হস্তক্ষেপ কৰে তেতিয়াহ'লে ইজৰাইলৰ এটা এটা আন্তঃগাঁথনি ধ্বংস কৰিব ইৰাণে। একে সময়তে হিজবুল্লাৰ বিৰুদ্ধে যদি ইজৰাইলে আক্ৰমণ বন্ধ নকৰে তেতিয়াহ'লে ইজৰাইলৰ সকলো আন্তঃগাঁথনি ধ্বংস কৰাৰ সকিয়নি প্ৰদান কৰিছে ইৰাণে। মুঠৰ ওপৰত এতিয়া সামগ্ৰিকভাৱে যুদ্ধৰ উত্তেজনা বৃদ্ধি পাইছে, সমগ্ৰ বিশ্ব উদ্বিগ্ন হৈ পৰিছে এই পৰিস্থিতিক লৈ। ইৰাণে আগবাঢ়ি আহিছে ইজৰাইলৰ বিৰুদ্ধে যুযুধান ৰূপত, আৰু একেদৰে যুদ্ধবাজ ইজৰাইলে একেলগে 3খন ৰাষ্ট্ৰৰ সন্ত্ৰাসবাদ বিৰোধী বা বিদ্ৰোহী সংগঠনৰ বিৰুদ্ধে অভিযান চলোৱাৰ সমান্তৰালকৈ এইবাৰ ইৰাণক একশিকনি দিয়াৰ বাবেও প্ৰস্তুতি চলাইছে। মুঠৰ ওপৰত এক ৰক্তাক্ত যুদ্ধৰ আশংকা কৰি বিশ্ব ত্ৰস্তমান হৈছে, আৰু আমেৰিকাৰ সহযোগ, আমেৰিকাৰ যি আহ্বান বা যি ঘোষণা এই যুদ্ধত ইজৰাইলক সৰ্বতোপ্ৰকাৰে সহায় কৰিব আমেৰিকাই, গতিকে এই পৰিস্থিতিক লৈ চাই এটা অঞ্চলতে এতিয়া সীমাবদ্ধ নাথাকিব যুদ্ধ, সমগ্ৰ বিশ্বলৈ যুদ্ধ, মধ্যপ্ৰাচ্যৰ যুদ্ধ সম্প্ৰসাৰিত হোৱাৰ ইংগিত এই মুহূৰ্তত লাভ কৰা হৈছে মধ্যপ্ৰাচ্যৰ শেহতীয়া পৰিস্থিতিক লৈ। লক্ষণীয় হ'ব ইজৰাইলে এতিয়া কেনেদৰে প্ৰত্যুত্তৰ দিয়ে ইৰাণক, আৰু তাৰ প্ৰত্যুত্তৰ ইৰাণে কেনেদৰে গ্ৰহণ কৰে, আৰু প্ৰত্যাক্ৰমণ কেনেদৰে আগবঢ়াই লৈ যায় ইৰাণে, নে ইয়াতে যুদ্ধ থমকি ৰয় নে পুনৰ উত্তেজনা বৃদ্ধি পাব, সকলো নিৰ্ভৰ কৰিছে এতিয়া ইজৰাইল ইৰাণৰ স্থিতিৰ ওপৰত।
যুদ্ধৰ প্ৰতিটো আপডেট আগবঢ়াই থাকিম। লাইভৰ পৰা বিদায় লৈছোঁ।